ই কার্ডের মাধ্যমে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে ইশ্রম কার্ড যাদের রয়েছে তাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছিল আবেদন করার সময় তো সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আধার লিঙ্কের মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রতি মাসে মাসে এই এক হাজার টাকা পেতে বেশ কিছু শর্তও রাখা হয়েছে সেই সমস্ত শর্ত অবশ্যই মানতে হবে তাছাড়া ই শ্রম কার্ড যখন চালু করেছিল সরকার তখন সরকারের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছিল যে যখন খুশি তখন কিন্তু সরকারের তরফে এই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ইশ্রম কার্ডের যে সুবিধাভোগী রয়েছে তাদের কিন্তু সুবিধা প্রদান করা হতে পারে তো সেই কারণেই কিন্তু আপনাদের জন্য এই গুড নিউজ যে এক হাজার টাকা করে কিন্তু ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গেছে তো কারা কারা পাচ্ছে কী করলে পাবে সমস্ত কিছুর আপনি জানতে পারবেন আপনারও যদি ইশ্রম কার্ড থাকে তাহলে ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তাদের কাদের শ্রম কার্ড রয়েছে এবং কবে বানিয়েছিলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন সমস্তরা দেখে নিচ্ছি তারাকে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে অপেক্ষার অবসান ইশ্রম গ্রাহকদের জন্য বড় সুখবর ইশ্রম কার্ড থাকলেই পাবেন হাজার টাকা করে প্রয়োজনীয় কাগজপত্র কি কী লাগবে আধার কার্ড লাগবে মোবাইল নাম্বার লাগবে পাসপোর্ট সাইজ ছবি লাগবে আধার লিঙ্ক করা ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে ব্যাংকের অ্যাকাউন্টে যে আপনি দেবেন সেটা কিন্তু অবশ্যই আধার লিঙ্ক করা থাকতে হবে তাছাড়া কিন্তু হবে না যারা শ্রম কার্ড বানাতে চাইছেন দেশের সমস্ত দিন দরিদ্র গরিব খেটে খাওয়া সাধারণ সকলের জন্য ই শ্রম কার্ড প্রকল্পটি চালু করেছে সরকার ছেলে মেয়ে মহিলা পুরুষ সবাই আবেদন করতে পারেন এই কার্ডের জন্য ই শ্রম কার্ডে কোটি কোটি মানুষ তাদের নাম নথিভুক্ত করিয়েছেন শ্রম কার্ডে যে সকল মানুষ আবেদন করেছেন যোগ্য প্রত্যেক আবেদনকারীরা এই ই শ্রম কার্ড পেয়েও গেছেন দেশের যে কোনো রাজ্যের গরিব ও খেটে খাওয়া সমস্ত শ্রমিকরা এই ই শ্রম কার্ডে আবেদন করার জন্য যোগ্য যারা যারা ই শ্রম কার্ড বানাতে চাইছেন তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই সরাসরি আবেদন করে ই শ্রম কার্ড বানাতে পারবেন তো যাদের ই শ্রম কার্ড রয়েছে দেখুন বলা হচ্ছে ই শ্রম প্রকল্পের সঙ্গে যুক্ত মানুষদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হয়ে থাকে এই কার্ডের মাধ্যমে প্রায় ষোলোটি সুবিধা প্রদান করা হয় যার মধ্যে উল্লেখযোগ্য হল সর্বাধিক এক লক্ষ টাকার সুবিধা ও দু লক্ষ টাকার সুবিধা পাওয়া যায় তার সাথে সাথে ঘর থেকে শুরু করে চালও দেওয়া হয়ে থাকে তো আপনারা ইশ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখানেই দেখতে পারবেন ষোলোটির বেশি সুবিধা কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যান এরপর বলা হচ্ছে তবে সরকার বলেছিল এই ইশ্রম কার্ডের মাধ্যমে যোগ্য শ্রমিকদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরকার টাকা দিয়ে সাহায্য করতে পারে সেই কারণে তাদের আবেদন করার সময় নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ব্যাঙ্কে আধার লিঙ্ক আছে এমন একটি অ্যাকাউন্ট দিতে হবে কারণ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যখন করা হবে একদম তথ্য যাচাই করে কিন্তু টাকাটা দেওয়া হবে আধার লিঙ্কের সঙ্গে ম্যাচ করেই তো সেক্ষেত্রে আধার লিঙ্কের ব্যাঙ্কের অ্যাকাউন্ট অবশ্যই দিতে হবে তাছাড়া কিন্তু আপনিও টাকা পাবেন না এরপর বলা হচ্ছে ইতিমধ্যে সরকার সেই কথা রাখলো প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া শুরু করলো সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ এই প্রকল্পের যুক্ত সমস্ত শ্রমিক ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পাবে ঠিক আছে শ্রমিকদের জন্যই কিন্তু এই ইশ্রম প্রকল্প লঞ্চ করা হয়েছিল তবে এই টাকা পেতে অবশ্যই যে সকল শর্ত রাখা হয়েছে তা সকলকে মানতে হবে সুতরাং যে সকল কার্ডধারীরা এই শর্তের অধীনে রয়েছেন শুধুমাত্র সে সকল মানুষেই ইশ্রম প্রকল্পের মাধ্যমে হাজার টাকা করে পাবেন দেশের ইশ্রম কার্ড গ্রাহকরা অপেক্ষা করছিল কবে তাদের এই প্রকল্পের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হবে এবার অবশেষে এই ঘোষণায় ইশ্রম কার্ডধারীদের মুখে হাসি ফুটতে চলেছে আবেদনের শর্ত কী কী রাখা হয়েছে ইশ্রম উপভোক্তাদের এই সুবিধা পাওয়ার জন্য যে সকল শর্ত রাখা হয়েছে এই শর্তগুলোর মধ্যে থাকলে তবেই এই টাকা পাওয়া যাবে আদারওয়াইজ পাওয়া যাবে না প্রথমেই বলা হচ্ছে যদি কোনো ইশ্রম কার্ডধারীর ইপিএফ বা ইএসআইসির সদস্য তাহলে সে সকল কার্ডধারীরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না যদি আপনি ইপিএফ বা ইএসআইসির সদস্য হয়ে থাকেন তাহলে পাবেন না দ্বিতীয়ত বলা হচ্ছে ইশ্রম উপভোক্তার মাসিক আয় পনেরো হাজার টাকার নিচে হতে হবে তাহলেই আপনি এই সুবিধার জন্য যোগ্য হতে পারেন তারপর তৃতীয়ত বলা হচ্ছে বয়স হতে হবে আঠেরো থেকে উনষাট বছরের মধ্যে তাহলেই আপনি যোগ্য এছাড়া চারে বলা হচ্ছে যদি কোনো শ্রম কার্ডধারী আয়কর প্রদান করে থাকেন তাহলেও এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে না যদি আপনি আয়কর দিয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না তারপর বলা হচ্ছে দেশের কোন কোন কার্ডধারীরা বর্তমানে এই প্রকল্পের মধ্যে এক টাকা পাচ্ছে তো এক হাজার টাকা যে দেওয়া হচ্ছে বর্তমানে কোন কোন কার্ডধারীরা এই এক হাজার টাকা করে পাচ্ছে খেটে খাওয়া গরিব শ্রমিকদের জন্যই এই প্রকল্পটি চালু করে নরেন্দ্র মোদী সরকার দেশের সে সকল মানুষদের সহযোগিতা করার জন্যই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন প্রায় দু কোটি মানুষ ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পেয়েছে তবে এই আর্থিক সহায়তা বর্তমানে উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে চালু হয়েছে এবারে এই এক হাজার টাকা করে দেশে আরও বেশ কিছু রাজ্যে চালু করার দাবি ও আর্জি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পশ্চিমবঙ্গের এই ইশ্রম কার্ডধারীরা এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকার আর্থিক সহায়তার সুবিধা পেতে পারে তবে এর জন্য অবশ্যই সরকারের অনুমোদন ও পরবর্তী ঘোষণার অপেক্ষা করতে হবে সরকারের তরফে এই বিষয়ে দিলেই দিয়ে জানিয়ে দেওয়া হবে দেশ জুড়ে যখন ই শ্রম কার্ডের ঘোষণা করা হয় যে আবেদন করা হবে তখন কিন্তু সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে যখন খুশি তখন কিন্তু যে কোনো রাজ্যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তাদের টাকা দেওয়া হতে পারে অ্যাকাউন্টের মাধ্যমে তো ইতিমধ্যে কিন্তু উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে চালু হয়েছে এই এক হাজার টাকা করে তারা কিন্তু পেয়ে যাচ্ছে এবার কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সহ আর বিভিন্ন রাজ্যে চালু করার জন্য কিন্তু আরজি এবং দাবি রাখা হয়েছে তো সেক্ষেত্রে যখনই চালু হবে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সরকারের তরফ থেকে অবশ্যই নোটিফিকেশন জারি করা হবে তো চিন্তা করার প্রয়োজন নেই পশ্চিমবঙ্গ রাজ্য শুরু হতে আপনারাও জেনে নিতে পারবেন তো কাদের কাছে ইশ্রম কার্ড রয়েছে এই যে হাজার টাকা করে দেওয়া হচ্ছে এতে আপনার কতটুকু মতামত রাজ্যে এই ইশ্রম কার্ডের মাধ্যমে হাজার টাকা দেওয়া হলে কতটুকু সুবিধা হবে এতে আপনার কি মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন